আসবে যে আমরা পাক মদিনার রাহগীর হইব, পাক মদিনার মাটিতে গোড়াগড়ি দিয়ে কাঁদিব, যদি রহমতে আলম ইসলামের একটা শুভ দৃষ্টি আমাদের উপর পড়ে। আল্লাহ মাহফিলে উপস্থিত আমরা সব আমাদের বিবি বাচ্চা সবকে নিয়ে যেন পাক মদিনায় উপস্থিত হতে তওয়াফে খানায়ে কাবা নসীব ফরমাও। ইয়া রব হম ফকীরোঁ কো ফির মদিনে বুলানা, তওয়াফে খানায়ে কাবা নসীব ফরমাও। আল্লাহ সেহত তন্দুরুস্তি দিয়া আমরা রে জমিন ও খড়া রাখি, আমরার মনের আশা পুরা হারামায় শরীফের জিয়ারত নসিব ফরমাও ইয়া আল্লাহ। এই মাহফিল আয়া ওয়াজ হইছে এমন ওয়াইজগুলোর মাঝে কয়েকজনে ইন্তেকাল হয়ে গেছে, তারা কোনোদিন আমাদের এই আসরে আসবে না। কিছু বেমার আজারেরও খবর আছে, শেখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান সাহেবের বিবি একটু আগে ইন্তেকাল হয়ে গেছে, মহদ্দিসরাও বেমার হয়ে গেছে। আমার ছোট ভাইও একটু অসুস্থ হুসান। ইয়া রাব্বাল আলামিন, এই বছরের মধ্যে অনেকের মাই বাবা দুনিয়াতে গেছে,
যখনও কোনো ছেলে আমার সামনে উপস্থিত হয়ে কইছেন আমার মাই দুনিয়াত নাই, বাপ দুনিয়াত নাই, কিছুক্ষণের জন্য আমার দৃষ্টি সেই হেওতীত কোথাক বলাই হাওরে চলে যায়, যেখানে লক্ষ লোক সমবেত হয়েছিল, ভক্তজনের তত্ত্ব নিরীক্ষিত হয়েছিল সেই প্রান্ত। আমার ওয়ালিদ মাস্তারাম ওয়ালিদা বিদায় যে দিয়েছিলেন সেই দৃশ্য মনে পড়ে। আমরা এখানে যারা আসি, যাদের মা বাপ দুনিয়াতে আজ আর নাই, সবুজ ঘাসে আবৃত সেই কবর, গুড়ের কাফন পরিয়ে গুড়ে রাখার পরই কি আমরা সম্পর্ক শেষ? না না, আমরা চেষ্টা করব যে কিয়ামত পর্যন্ত তাদের লোকে আমরা সম্পর্ক থাকত। আমরা ইয়াদ করতাম, জিয়ারত করতাম, সব রেসানের ব্যবস্থা করতাম। এক আয়াত শরীফ দলিল যে আওলাদর আমল যদি কিছু নকশ থাকে, রহমান রহিমে কিয়ামতর দিন আওলাদর এই নকশরে দূর করে মাফ করিয়া মাই বাবার লোকে মিলাই দিলে। আল্লাহ যেন হাসরের ময়দানে সেই বয়ানে আমরা মাই বাবার সাথে মিলিত হতে পারি। আর যতদিন হায়াত আছে আমরা যেন আমরা মাই বাবারে না ভুলি। ربّر عنهما كما ربّياني صغيرا اللّه مفّلو همار متجتو قطّي چاہتے کے بنچی تو ماں کے حریص خدمتر مددتو بولتو ڈیویسے مولا ماں فوری دیلا যতদিন আয়াত আছে তন্দনে ইয়াদ করার তৌফিক এনায়েত ফরমা। আমরা অনেক বাপ ইনু আজিলিস, আল্লাহ তো দয়া করছেন আদবুল মুফরদ ইমাম বুখারীর হাদিস আনছেন, লা শাক্কা বাপর দোয়া ঔলাদের হক কবুল হইলে। আয়াত এবং হাদিস দ্বারা সাবিত মা বাবার দোয়া বহুত মূল্যবান। মা বাপ দ্বারা জীবিত আসেন গনিমত মনে করিয়া দোয়া লইবার চেষ্টা করব। আল্লাহ আল্লাহ এই দোয়ার জায়গার মাঝে আমরা মুরব্বী হলে আমরা এত মায়া কর্তা, যারা কর্তা তারা চেরা ছবি ইয়াদ হলেও যেমন দেখা যায়, যেমন হযরত আফতাব খান রহমতুল্লাহ আলাইহি আমার ওয়ালিদ সাহেবের লোকে মামাইনের লোকে এই বাড়িতে আইতাম, বাই হল তো কিছু নিয়ে গাবিচ্ছা বাস হইল, এত মায়া কর্তা। বিস্কুটি সাহেব কিমলার কাছে গেলে ও তো মায়া কর্তা, যেমন শৈশবে কৈশোরে আমাদের হৃদয়ে খানায় খানায় ভর্তি হয়ে যেত তাদের মহব্বত, মায়া মায়া কর্তা। গতিকে এই চেহারা এই সুলুক এখনো পর্যন্ত ইয়াই দেশে হযরত বদরপুরী রহমতুল্লাহ আলাইহির ইশালে সব মাহফিল। হযরত বদরপুরী রহমতুল্লাহ আলাইহি কোরআনে পাকের খিদমত সম্পর্কে দুইটা কথা, তান শাগিদ আজিজ খলিফা আমার ওয়ালিদ মাহতরম ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ নিজে কেরাত পড়াইয়া সনদ দিছেন কয়লা, এর ফলে পড়াইছেন আব্দুর রব করমপুরি রহমতুল্লাহ আলাইহির খিদমত। এখান থেকে আওয়ার ফলে মক্কা মুকাররমার রাসূল কুল আহমদ হেজাজি রহমতুল্লাহ খিদমত পড়াইছে। তার দিল অত খুশি হয়েছে যে তার ই খলিফা ইলমে কেরাতর মাঝে বড় মকবুলিও তার দোয়া করতে তার কান্দিস হয়েছে যে আমি আমার এই শাগির্দের দ্বারা যেন কোরআনে পাকর খেদমত আস্তে আলম ফেলি যায়। গত ইশালে সব কইছি মনে হয় যে আমরা কোনো গেছি অবাড়িত খাওয়াত নয় অবাড়িত পারইছি মদ দিচ্ছ আমার আন্দা তুতন তাই কই না খাব দেখলাম না খাবো আমি বেশি কই না বলে কিতা দেখছো বলে বদরুরই চাঁদ করছি পাঞ্চ
আর দারুল করে তোর তলবা করে খালি দেখ না, আর হইরা ও আল্লাহ এই বাজার তো তুমিও লাগাইছ। ও যারা কোরআনে পাকর খাদিম আছে ওই আমানত দিয়া গেছে আমরা সার কিবলায় মেহরবানি করিয়া এই আমানতের যদি সহিভাবে হেফাজত করো দুনিয়া আখেরাতে আল্লাহ তাআলা আমার ইমদাদ রইল। গুজারিশ রইল দারুল কাদের সাথে জড়িত যারা আছে খেদমত করুন জানি একিনোর সাথে করব ইনশাআল্লাহ। দুত বেমারি আজারি লিস্ট হইলে বহুত সময় জীব গিয়া ইন্তেকাল করছিল আমরা সবল লাগি দোয়া করতাম আর ও দোয়া করতাম যে আমরার বাচ্চাই করে আল্লাহ তালায় আমরা লাগি দোয়া করলে ভালো বানাইতা। এমনি গরিব মানুষ যে মারা যায় না লিস্ট আছে আমরার কাছে, যেমন গতকালকে বার করছি যে 93 পরিবার মারা গেছে বেটির ইদ্যুৎ উঠছে না, কেউ খেয়াল আইলো তার কিছু দিয়ে দিলাম কালকে 93 জন মানে শতাধিক এক মাস মারা যায় এরা গরিব হল। এরার প্রতি আমরা দায়িত্ব কর্তব্য আছে। আমরা এখানেও কিছু দুঃখী মানুষ, অনেকে হৃদয়ে এমন বেদনা ব্যথা যে মানুষের কাছে ব্যক্ত করা যায় না। আমাদের মা বাবা যখন ছিলেন, আমার মা বাবা যত বড় সমস্যা হোক মায়ের চরণ ধরে বাবার চরণ ধরে দোয়া চাইছে পানির মতো হয়ে গেছে। আজকে আমার মতো মানুষের দুঃখ বলার এই পৃথিবীতে কোনো জায়গা নেই, কিন্তু তারা আমাদের আল্লাহর হাতে সুপর্দ করে গেছে। বিরাদারনের তরিকত এবং আওলাদরে সুপর্দ করিয়ে গেছেন আল্লাহর হাওলা করে গেছে। আল্লাহ সবরে হেফাজত করমক বলা মুসিবত থেকে গজবরে দূর করুক। বিসমিল্লাহির রহমানির সুরে ফাতিহা পড়ল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ونور الأرض
الأسوار وضيائها وقوت الأرواح وفزائها وعلى آلي وصحبي وسلم. اللهم يا قاضي الحاجة يا قاضي الحاجة يا قاضي الحاجة. ربنا إنك على كل شيء قدير. রব্বে করিম, আমরা আপনার হাবিবের বেকস উম্মত, বহু হাজত মা বাবার দোয়ায় পূরণ হয়েছে এই মহফিলে উপস্থিত, যার মনে যে আশা আছে তোমার বসতে পারে পুরা হর, আল্লাহ আসান হর, হাজত পুরা হর, মহফিলে তনের বেমার, মনের বেমার, আওলাদের বেমার, চিন্তার বেমার, আমরা খেয়ে সাকরে বা জানাশোনা কত মানুষ বেমার পড়ে গেছিল। রব্বে করিম, তোমার কুদরত দিয়ে আমরা শিফা এনায়েত করো, আল্লাহ তুমি শিফা এনায়েত করো, اللهم يا علال المشكلة يا علال المشكلة يا علال المشكلة يا علال المشكلة يا رب, জীবনের যত মুশকিল আসান করছ শুক্রিয়া আদায় হল, অনেক দুর্গম পথ আমরা পাড়ি দিয়েছি, সামনে যাওয়ার যে জিন্দগি আছে আমরা রে আমরার বেকস আওলাদের কোনো মুশকিলও ফেলাই হল না, আল্লাহ যে যে মুশকিল আসেন আসান হরি দেব। কবুল করনে ওয়ালা রহমান রহিম, আমরার দুয়ারে কবুল করো, যত বেপনাইয়াছে দূর হলো, এই পিতৃ ছায়া থেকে বঞ্চিত অসহায় এতিমদের দোয়া তুমি কবুল করো, মজলুম নির্যাতিত মানুষের দোয়া কবুল করো, আল্লাহ আমরার দুয়ারে হুজুর পাক শ্যামল শিলায় কবুল আর মঞ্জুর হল। আল্লাহুম্মা مسبب الأسماء يا مسبب الأسماء يا مسبب الأسماء. رب كريم অনেকের মনে আমাদের আশা যে পরপরে কিছু সামান করতাম, আল্লাহ যার দিল ইলা নেক ইরাদার মজবুত করে দেও আর খামরে আসান হলো, ইয়া আল্লাহ মাঝে মধ্যে মনে হয় যেন জীবন তরিয়ে কঠিন বালুচরে আটকাইয়ে গিয়েছে, মাঝে মধ্যে মনে হয় জীবন তরিয়ে ডুবিয়ে যাইতেছে, সব মুমিনর দিল আশার বাতি জ্বালাই দেওয়া,
আমরা কলবের মনোবল করে দেও, অন্ধার দূর করো ইয়া আল্লাহ। আমরা উল্টা বইছেন আপনারা, আমি ডাইন থেকে বাবুয়ে ও হিসাবে ডাইন থেকে জিকির আরম্ভ হয়ে বাবুয়ে যায়, যে জিকির আমরা সাত চুলে বিশেষ মফিল ছাড়া ইজাজত দিতা না। বুজুর্গর কৌল হইল কফি জিকির কোনো সময় জেহরি থেকে চল্লিশ গুণ বেশি ফায়দা হয়ে যায়, কারণ এটা কেউ বুঝে না। দেখেন দমল জিকির কলবর জিকির la
দয়াময়, জীবন ছিল এক স্বপ্ন, ধীরে ধীরে শেষ হয়ে গেল। সেই মায়ের কুলের শৈশব যৌবন আর কোনোদিন ফিরিয়ে আসে না। সমস্ত জীবন যেন ভুল ত্রুটিতে ভরা। কি করলাম এই জীবনে? আমরা সমস্ত জিন্দগি কসুরে আল্লাহ মাফ করে দিল। আল্লাহ তুমি মাফ করো, কসুরির কারণে গজব দিয়ে হালাক করি না ইয়া আল্লাহ। দিদম রয়ানা দিদম জোস্ত জুয়ে মিকুনাম আর দিদম রয়ানা দিদম জোস্ত জুয়ে মিকুনাম। দয়াময়, তোমাকে দেখি বা না দেখি, পাই বা না পাই, তোমার সন্তুষ্টি কামনা করি, মরণের খেয়া ফাড়ি দিব। আল্লাহ, আমরা যে দিনের উপরে সাবিত করে তোমরা ইমানের উপরে সাবিত করিম। জীবনে চলার পথ একদিন শেষ হয়ে আসে। আমার আপনজনেরা চারিদিকে বসে রুনাজারি করবে, কিন্তু আমাকে পিটিয়ে রাখতে পারবে। তারপর কপন পরানো হবে, আস্তে আস্তে মাটির ঘরের দিকে নিয়ে যাওয়া হবে। ইয়া রব তেরে দর পে গুনাহগার আয়া হুঁ, হে রব্বে করিম, আপনার দরবারে গুনাহগার রওনা হইয়াছে। মোড়া বে কফন সে শর্মসার আয়া হুঁ, আমার জীবনের কর্মের উপর বড় লজ্জিত,
তাই কফন দিয়ে মুখ ঢেকে এসেছে। চলনে না দিয়া বারে গুনানে মুঝকো, গুনার বুঝায় তো বেশি আমি পায়ে হেঁটে আসতে পারি নাই, ইসলিয়ে কান্দো পে ছোয়ার। বন্ধুরা, একদিন আমরা এইভাবে চেনা জানা পৃথিবী ছেড়ে যাব, আমরা ফরিয়াদ করব আল্লাহর দরবারে, সেই সংকটকালে যেন দয়ান নজর ফরমান। আল্লাহ আমরা কলমা নসিব করিও, সারা জিন্দগির কসুরির মাফ করে দিলে পরের হক লইয়া যেন না যায়। আর সর্বরে কায়নাসলামে দিদার দিয়া মরণের ভয়ালকে অপার করে নিও, কবরের জিন্দগির মৌলা আসান হয়ে নিও। জব মরায় আল্লাহ আল্লাহ মেরে বিরদে জমা, কলমে তাওহীদ মেরি জান দিল সে হো রওয়া, খাতিমা বিল খৈর কর খৈরুল ওয়ারা কে ওয়াস্তে। রব্বি রহমহুম কামা রাব্বায়ানি সাগীরা। মা বাবা স্মৃতি ভুলিয়াও বলে যায় না, গভীর রাতে সেই অতীত দিনের স্মৃতি স্মরণ করে নয়নের জলে বুক ভাসিয়ে, যতদিন আমরা জীবিত আছি যেন আল্লাহ তোমার দরবারে আমরা মাই বাবার লাগে দোয়া করতাম, সওয়াব রিসানি করতাম, তৌফিক এনে ফরমাও আল্লাহ। ইয়া আল্লাহ, যারা মাই বাবা অনেকেরই এই এক বছরের মধ্যে ইন্তেকাল হচ্ছে, তারা আর এতিম বাচ্চায় নিয়ে ওই হাজির হয়েছে, আল্লাহ তারার দিল শান্তি দেও, ছায়া দিও, মায়া দিও। রব্বির রব্বায়ানি সাগীরা। نتوسل إليك بنبيك المختار فالله خير الحافظ وهو أرحم الراحمين يا رب هم بقسم کو پھر مدینے بلانا طواف خانہ کعبہ نصیب کرنا ولما تم من عملي الأمراض يتزد عشر قمرية
وأن للزمان أن يجلي عنه صدى حضرت ثم وليلة مولودي عصية مريم في نسوة منه وقد المقاد فوردت صلى الله عليه وسلم نسألك يا الله ونتوسل إليك بسيد المرسلين تقبل دعانا يا رب العالمين اللهم اجعل طاب ما طلبناه ونور ما قرأناه هدية لروح سيدنا ووسيلتنا ومولانا محمد صلى الله عليه يا رب سراج منيرا صلى الله عليه وسلم نوراني فيضر نهار مفل جاري الله مر حبيب تكي بڑو کلو وسيله نائے کنو سائل اور حاطر خلف رہی دیو نا يا الله رحمت للعالمين الوسيله لي فرما جوت مومن مومنات دنیا سڑیا گشن کی مولا অনেক মানুষ আছেন যারা ইয়াদ হরণে আল্লাহ জমিন নাই আর আমরা সেই সাকরে বা উস্তাদ পীর মুসিদ অনেকের হক আমরা রয়ে গেছি খাস করি জদ্দে আমজদ হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি রূহ মুবারক আর হাদিয়া কবুল ফরমা আর তার রূহানি ফয়েজ আমরা রূহে নাজিল رب ارحم امك ورباني صغيرا يا الله ماي بابا دنيا تكي زوار شمعي خويا كسو امر ارے بولی ہو گیا امر ارے تو بول تٹی ہوئی تھی سے یاد رمزی اللہ تمہیں توفیق نہیں تھا رب ارحم امك رباني صغيرا ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى وأصلح لي في ذريتي أي الله أمرزت النعم بسرور شكور دائما التوفيق না শুক্রি করি গুজব দিয়ে হলাক করি এই জন্মভূমির মুখে কুত এটি মনাত গৃহী আমাদের মাথা গুজার আল্লাহ শুকুর আদায় করার তৌফিক আমরার মাই বাবার যে নিয়ামত দিছ ওইটা শুক্রিয়া আদায় করার আমরার লাগে আমরার আওলাদের ইসলাম করি আমাদের সালের তৌফিক আর এই ফরমাও یار عمر مائی بابا صدقات قیامت پر جنت جری حضرت بدر پوری رحمت اللہ علیہ صدقات قیامت ہے یا رب العالمین لاکھ شکر عمر مائی بابا قبر پاس دیے
হাজারে ঠিক চলাফেরা, তারা যেন কবর থেকে তাদের পদধ্বনি শুনতে পাও, তারা রুনাদারি করে দোয়া করে তারা দুয়ারে কবর। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. الله كن مؤمن دي يا رب اولاد دي خندينا امور دنیا আর জীবনে যেন اولاد যে দেখে শোক ঠান্ডা হয়, হাসরের ভয়াল দিনে আমরা اولاد দেখে যেন আমরা সব বিবি বাচ্চারে পাক মদিনায় নিও আল্লাহ, তওয়াফে খানায় কাবা নসিব হরিও আল্লাহ মাইলা হে আল্লাহ, গজব দি হালাক করিও না, কসুরের সীমানায় মাফ করি দাও, গজব চতুর্দিকে ঘুরতে আসে পানা দেও পানা দেও ইয়া আল্লাহ। আল্লাহ এই মাহফিলে উপস্থিত মানুষগুলি তো কোনো দুনিয়ার স্বার্থে আছে না, এই মহফিলে উপস্থিত হয়েছে রুনাদারি করার, প্রত্যেকের নয়নের জল রব্বে করিম তুমি কবুল ফরমাও, হালাল রুজির দুয়ার খুলিয়া দাও ইয়া রাব্বুল আলামিন। অনেকের আওলাদ দেশের বাইরে দূরদেশে আছে, কত মায়ের হৃদয়ে বিরহের আগুন জ্বলিতেছে, আল্লাহ সবরে সালামত রেখেও আপনার এই মাহফিলে তোমার আস্তে মানে কবুল ফরমা, সিলসিলার বুজুর্গানে কেরামের রুহানি ফয়েজ এনায়েত ফরমা। রব্বে করিম আমার পীর মুর্শিদে জীবনের এত পরিশ্রম তুমি কবুল, আমরা যেন আমাদের দ্বারা কোনো অপকর্ম যেন না হয়, আমরা যেন সহি পথে অবস্থান করতে পারি, সহি আকিদার উপরে আমরা আওলাদের টিকেই রেখে মৌলা। রহমান রহিম বহু মাদ্রাসার খাদিম হল কেন হাজির, তোমার হাবিবর বাগান হলরে তুমি হেফাজত হ, আর ইগুলোর ফিতনা থেকে হেফাজত ফরমা, আজ করি বিমারি হলরে শিফায় দে ফরমা। আয় আল্লাহ যারা ইন্তেকাল খবর হইতেছে খবরের জিন্দগির আসান করে দে, বিমারি হলরে শিফায় নেই ফরমা, যার যে বেমারির ভাই খেয়াল যার আল্লাহ তুমি শিফায় নেই ফরমা। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত কারি জারি রেখে, এই মাহফিল আইয়া ইয়া দুনিয়ার সফর শেষ করি তারা গেছি, এই ঈশালে সফর খেদমতগার বহু দুনিয়াতে গেছে, তারার আওলাদ রে ছায়া দিও মায়া দিও, তারার কবরের জিন্দগি রে বেহতর করে দেব ইয়া আল্লাহ। বহু তালিব এলুনি বাচ্চাইনি কেন আইসু, তারা সিনারে রোশন করে দেব, গন্তব্যস্থলে পৌঁছাও। আল্লাহ আমরা যেন নিরাশ না হই, আশার দীপ হৃদয়ে জ্বালিয়ে দাও, জমিন ও খাড়া রাখিয়া তোমার গোলামী নসিব ফরমাও। এই মুহূর্তে যার যে বেমার আছে মওলা খেয়াল করে, সৈয়দে আলম সালাম রসুলের অপেক্ষা চাইয়া বিমারি আমরা রেশি পায় নাই ফরমা। যারা আমরা সাফ কিবলার কাছে টাল দেওয়া হইত না, সাফ কিবলার কাছে বয়ে আসো আপনারা শরীরটা পারবা, তোবার বয়তর বড় কামানো হইল যে ইস্তেকামত আল্লাহ এটার উপরে টিকেই রাখত, যারা সাফ কিবলার কাছে বয়তা জৈন হইতে পারবা, নতুন হইলে পারবা, আর আপনার শহীদ আনির পীর মুর্শিদ জিন্দা তাকইন যদি তবে তাইন অনুমতি দিলে শরিক হইবা, নাইলে দুই লাইনে বেড়াচেরা হয় দুয়া খালি শরিক হইবা, আল্লাহর তোরকে দিল হাজির হরিয়া আমি যা কই কইব। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তওবা কি
সব বুরি কাম সে ওর সব বুরি বাতোঁ সে আল্লাহ তু বখশ দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কি সেবা কোই দুসরা মারবুদ বন্দেগী কি লায়ক নেহি ওর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কি ভেজে হ্যায় বয়াত কিয়া মাইনে নিজ তরিকা চিশতিয়া আর কাদিরিয়া আর নকশবন্দিয়া আর মুজদ্দদিয়া আর মুহাম্মদিয়া কি উপরহাত ফকীর মুহাম্মদ ইমাদুদ্দিন খলিফা জনাব হযরত মৌলানা মুহাম্মদ আব্দুল লতিফ সাহেব কে আল্লাহ তো কবুল কর আমার নিয়ামতে ইন তরিকোঁ কে ওসিলা বুজুর্গান মেরে নসিব কর আফর সালিবে কোয়া দোয়া হল اللهم صل على بدر التمام اللهم صل على نور الغلا اللهم صل على مفتاح دار السلام اللهم صل على الشفيع في جميع الأرض اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين رب كريم جيبون شيلو এক স্বপ্ন ধীরে ধীরে শেষ যে জিন্দেগি গেছে গি আর ফিরিয়াই আমরার তোমারে কবুল করো তোমার জিন্দগির কসুরি মাফ করো আমরার বিবি বাচ্চারে মাফ করো জিন্দা মুর্দা ভাই বাবারে মাফ করো তোমার হাবিবর কুল উম্মতরে মাফ করো রব্বানা আল্লাহুম্মা নাবির কুলুবানা বিনূর মারিফাতিক اللهم اجعل في قلبي نورا وفي بصري نورا وفي سمعي نورا عن يميني نورا عن شمالي نورا أمامي نورا خلفي نورا فوقي نورا تحتي نورا يا رب القصور الخرمي سلسلة بزرگ قلت رسي خطي ونبول আমার প্রিয় মসজিদের ফয়েজ দিও আমরা জদ্দে আমজদ বদর পুরি রহমতুল্লাহ ফয়েজ নায়েত ফরমা সুলতান হিন গরীব নওয়াজের ফয়েজ নায়েত ফরমা গৌসে পাকের ফয়েজ নায়েত ফরমা আহমদ শির হিন্দি রহমতুল্লাহ ফয়েজ নায়েত মাহবুব এলাহি খাজা নিজামুদ্দিন রহমাতুল্লাহ বাবা বখতিয়ার কাকী রহমতুল্লাহ আলাইহি ফয়েজ ইয়া আল্লাহ আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি রাজ্যের মানুষ তার ফয়েজ দিয়ে আমরা রেহমত আমিন
আল্লাহ জালালি জরে যেন রহমৌলা শান্তিতে রাখিও, যে যে খামাসন বরকত দিও, খাতেমা বিল খৈর করিও, ইয়া রব্বারে বেটি আওলাদ দিছো মৌলা, তোমার কুদরত দিশায়ার ইন্তজাম করিও। আর এই মহফিলে যত ভিখারি আমরা হাত তুলছি, আমরা এই পাক মদিনায় নিও, তওয়াফে খানায়ে কাবা নসিব করিও, আমরা আওলাদ রেও করিও। আল্লাহ সে তন্দুরুস্তির সাথে জমিন ও খাড়া রাখি আমরা এই নেক মহফিল হাজিরি বাট। আজকের এই মহফিলে যে উপস্থিত, লাখ শুকর তোমার তরফে। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। হে আল্লাহ, তোমার বান্দা ওদের হালাল রুজির দুয়ার খুলি দে, আমিন। ওর বিবি বেচারে পরের দুয়ারে নিও না, আমিন। যারা কোনো দুশ্চিন্তার মধ্যে আছেন মুক্তি দাও, কোনো মানুষের কাছে কেউ দয়াবদ্ধ থাকলে তারে মুক্তি দাও, জাদু জনত থেকে হেফাজত, জিন ইনসানের জুলুম থেকে হেফাজত। আল্লাহ প্রত্যেকের দিল খুশি দিয়া বিদায় হোক। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়াসাহবিহি, আমিন। কুলতলিতে সামনে শুক্রবারে শনি রবি অনেকা আছে মাসিক, ইনকে দেখার চেষ্টা করে হন গেলে দেখা হইব। দুই বাচ্চায় পাগলি ভাইতা বান্ধি আপনারা দিবা, আমি দিলেন নাম নাম বলে আলহামদুলিল্লাহ। নাম বুঝছেন যেওয়ালা বলেন, এই বছর এমনি ফাগুনি বান্দার মাঝে আকর্ষণীয় যে আপনারা জানেন নাফ নদীর ওপারে মহা সিন্ধুর কিনারে লাখো মানুষের নয়নের জল ঝরতেছে। আমি ওদম বারবার এখানে যাই, পাঁচটা মাদ্রাসা আছে হাফিজি, কিছুদিন আগে 14 জনকে ফাগুনি দিলাম, মাথা তাত রাখিয়া আগুন লাগছে যে এই ছেলেরা আসার পথে তাদের মা বাপকে হত্যা করা হয়েছে, পাহাড়ে জঙ্গলে হারিয়ে গেছে, আল্লাহ যে তারা ইয়ে করছে। তাতে আমি রক্ষা স্মরণ শক্তি যে জিনিস, আপনি কইতে পারেন যে বয়স্ক মানুষের স্মরণ শক্তি কমে গেছে কি না, ইলা পাইছি 110 বছরের রোহিঙ্গা, তাই কুরআন শরীফ তিলাওয়াত করা হয়, এত ভালো স্মরণ শক্তি, আইতে কিতা কিতা কোন খারাপ সব বইতে হবে। স্মরণ শক্তির লাগি এক দোয়া, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রাহমাতিকা আস্তাগীসু লা থাকিলনি ইলা নফসি তারফাতা আইন ওয়া আসলি লি শানি কুল্লু। আর আপনি যদি মনে করেন যে আবার স্মরণ শক্তি এখানে দুর্বল হয়ে গেছে, আরও দুর্বল হবে, আল্লাহ হেফাজত করুক, স্মরণ শক্তির কিছু দরকার নেই। তো আমি পাউরি লেছি তো বা বলে তাদের পুরা খোয়া লাগে। প্রত্যেক দিন কমপক্ষে 200 বার দুরুদ শরীফ পড়িবা। এই দুরুদ শরীফ চিন্তা করেন না জানি যে কত কোনো কারণে আটকি যাবিনি। রাহমাতে আলম সাহেব ফাইন না সলাতা কম মারুদা তো না লাগে, লগে লগে বুঝি যায়। যদি কোরআনে পাক তিলাওয়াত করতে পারো তে বহু মানুষের সব কবিলায় সনদ দিস হয়েছে, তাই তাই দেখাই দিবা আসমায় উষ্ণা পড়িয়া দোয়া করিয়া তিলাওয়াত করেন জানেন কমপক্ষে 200 বার। আর ইস্তেগফার শরীফ 100 বার। ইস্তেগফার এমন জিনিস, গুনাহ কাটার লাগি আল্লাহর কাছে মাগফিরাত তলব করলে সব দরজা আল্লাহ খুলিয়া দেবে। আয়াত দলিল আছে ইরসিলিস সামা আলাইকুম ইলা আখিরাল আয়াত,
আমরা তো মুড হয় না যে দুয়া দরুদ করতাম খান দিতাম, সব কিবলার লোকে দুই একবার আর বার ময়দানো আজি গেছি, পয়লাদের সঙ্গে গেলাম, বয়সও কম আসি, আরবার দুয়াত আমার পর্যন্ত খান্দা আইছে মাটি তুলি গেছি পাত্তর দিল, আরও দশজন মাটি তুলিয়ে কালি গড়িয়েছে, ইটা দুয়াতের হইতাম না, আরে এরা তুলি ধরিল এমন দোয়া করছিল চার পাঁচজন আমরা অন্য ভাতর লোকে বই গেছি, ই আজ ই চেরা ই মানুষ আর তো আমরা পাইতাম না, ইস্তেকবার করি পরর পাঁচ অবক্তর নমাজ শান্তিতে পড়লে আল্লাহ জীবনে শান্তি পাবে, ই নমাজও বহু উপদ্রব হয় এবং হাড়াইয়ালে উশ্বাস আয় বাদ দিলে তানি নমাজ না, খালি নিজে নাই নমাজ কায়েম করবার লাগে আপনার মসজিদও চেষ্টা করতাম, আমি ওদিন কইছি ইচালে যাব, আমরা প্রায় 250 বা 300 মসজিদই বছর বানাইছি মুসলিম এন থাকে লতিফি এন থাকে, তো খালি কইছি গুজারিশ রাখছি আপনারা মসজিদগুলো আবাদ রাখুক মুসল্লি অল দিয়া দারুল কেরাত করুক, 250-300 মসজিদ হয়ে গেছে, আর পরের বালাই যে দেখতে পারে না তার দুনিয়া ফেরা নষ্ট হয়ে যায়, এটা অটোমেটিক এক বেমার হয়ে যায়, এমন এক বেমার মেন্টালি বেমারের মাঝে বড় বেমার হইল যে পরের বালাই দেখলে জ্বলে, যদি লাও কইলা দিলে ফলা সুরা ভরিয়া বুদিলে কামায় আর একটা ক্ষতি করে বড় জবর, এবং আল্লাহর কাছে কামনা করতে আল্লাহ হিংসা বিদ্বেষ মুক্ত পরিবেশে যেন আমাদের বসতে দেন, মাটির মানুষের সাথে যেন বট গাছের তলে বা কোনো নদীর কিনারে বসার তৌফিক যেন আল্লাহ তাআলা দেন, এগুলা দোয়া করব আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আল্লাহ, আমরা সব তোমার হাওলা মান, আমরা মসজিদে তোমার হাওলা করে গেছি, আমরা কোনো জালিমের হাওলা করিও না, যারে যেন রাখো বিবি বাচ্চা দিয়া শান্তি রেখে আল্লাহ, সারে যারার সামনে মুসাফিরি আছে ও মাওলা মুশকিল সবার আসান করে দিয়া, সামনে শুক্রবারে হানেকা আছে মানুষ যাইবা।